বিভর্স আসসালামু আলাইকুম বাংলা অনলাইন টেলিভিশনে আমি খালেদ চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি শনিবারের নিয়মিত আয়োজন ইংলিশ আওয়ারে আজকের পর্বে আমার সাথে একজন অতিথি আছেন তাসনিয়া রহমান রিয়া যিনি টু থাউজেন্ড সেভেন্টিনে করেছেন বাদেশ্বরের একটি স্কুল থেকে এইচএসসি করেছেন টু থাউজেন্ড নাইনটিনে গোলাপগঞ্জ এমসি একাডেমি থেকে এখন তিনি স্টাডি করছেন মদনমন কলেজে ফিলোসফি অনার্স ফার্স্ট ইয়ারে পাশাপাশি তিনি ইংরেজি শিখছেন এফ এম ম্যাথড সিলেট ব্রাঞ্চে স্বাগত জানাচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে ইতিপূর্বে আমরা আলাপ করেছি এফ এম মাধ্যমে ইংরেজি শিখতে গেলে সবসময় ফোকাস করতে হয় বাংলা বাক্যের শেষ শব্দের উপরে বাংলা বাক্যের শেষ শব্দ যদি বার হয় তাহলে সেই বাক্যগুলোর গঠন একরকমের হয় আবার যেসব বাংলা বাক্যের শেষের শব্দ ভার্ভ না অন্য কিছু হয় সেগুলোর গঠন আরেক রকমের হয় তো আমরা আজকে এই ধরনের বাক্য আলোচনা করব যেসব বাংলা বাক্যের শেষের শব্দ নন ভার্ভ সেই সব বাক্যগুলোকে ইংরেজি করার জন্য আমরা মনিটরে একটি মডেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই এম ড্যাস যেসব বাংলা বাক্যের শেষে নন ভার্ভ এবং বাক্যটি হাবুদক সেই বাক্যটি এফ এম মেথডের এই ফর্মুলার সাহায্যে আমরা ইংরেজি করতে পারবো তো এখানে তিনটে জিনিস লক্ষণীয় একটা হচ্ছে মনিটরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আই একটা হচ্ছে এম এবং একটা হচ্ছে ড্যাশ নিশ্চয়ই মনে আছে আই এর জায়গায় আমরা বসিয়ে থাকি পারসন এবং সেই অনুযায়ী এম ইজ আর এবং ড্যাশের জায়গায় ননভাবটি বসিয়ে দেবো আবার যদি শেষের শব্দ নন ভাব এবং এটা একটি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে আমরা দুই নম্বর মডেলটির সাহায্য নেই মনিটরে দেখতে পাচ্ছেন দুই নম্বর মডেলটি হচ্ছে এম আই ড্যাশ অর্থাৎ শুরুতে এম অথবা ইজ অথবা আর যেটা আইয়ের জায়গায় যে পার্সন বসবে সেই অনুযায়ী এটা হবে তারপরে শেষের ননভাবটি আমরা দেশের জায়গায় বসিয়ে দেব তো আমরা আজকে সেই বাক্যগুলো আলোচনা করবো যেসব বাক্যের শেষে নন ভাব এবং এগুলো দ্বারা বর্তমান অবস্থাকে বোঝায় আর সেই বাক্যগুলো আমরা আলোচনা করব আজকে চলুন দর্শক মণ্ডলী আমরা তাসনিয়া রহমান রিয়ার কে সাথে নিয়ে আমরা এই বাক্যগুলো এফ এম মেথডের মডেলের সাহায্যে ইংরেজি করছি তো রিয়া আমরা মনিটরে একটি বাংলা বাক্য দেখতে পাচ্ছি আমি এফ এম মেথডের একজন শিক্ষার্থী তো এই বাক্যের শেষ শব্দটি হচ্ছে শিক্ষার্থী আমরা শুরুতে দেখবো এটা নাকি নন ভার্ভ তো শিক্ষার্থী শব্দটা যেহেতু এটি নন ভার্ভ এবং এটা দ্বারা কি ধরনের এটি কি ধরনের বাক্য এটা হাবোধক বাক্য না প্রশ্নবোধক বাক্য তাহলে এটার জন্য এক নম্বর মডেলটি সাহায্য নেব এক নম্বর মডেলটি হচ্ছে আই এম ড্যাশ তো এই বাক্যে আমি এফ এম একজন শিক্ষার্থী এই বাক্যে আই এর জায়গায় কোন শব্দটি বসবে আমি শব্দের ইংরেজি আই বসে এবং স্বাভাবিকভাবে এম এর জায়গায় এম বসছে এবং দেশের জায়গায় কোন শব্দটি বসে একজন শিক্ষার্থী শব্দের ইংরেজি আ লার্নার তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো আই এম আ লার্নার বাকিটুকু ছিল এফ এম ম্যাথডের এটা ইংরেজি কী হবে অফ এফ এম ম্যাথড দশম মণ্ডলী এফ এম ম্যাথডের এই জন্য হচ্ছে অফ এফ এম ম্যাথড এর থাকলে অফ বসাতে হবে তাহলে পুরো ইংরেজিটা কি দাঁড়ালো আমি এফ এম ম্যাথড তাহলে বাংলাটা ছিল আমি এফ এম ম্যাথডের একজন শিক্ষার্থী এই বাক্য থেকে যদি আমরা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তাহলে হচ্ছে তুমি কি এফ এম ম্যাথডের একজন শিক্ষার্থী তাহলে মডেলটি কি তখন আই এম ড্যাশ থাকবে নাকি এম আই ড্যাশ হয়ে যাবে দশক আপনারা মনিটরে একটি মডেল দেখতে পাচ্ছেন নিচে এম আই ড্যাশ আমরা সেই মডেলটির মাধ্যমে এই বাক্যটি ইংরেজি করতে পারবো এফ এম ম্যাথডের সাহায্যে তো এই শুরুতে যে এম আছে ওটা এম ইজ আর এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ডিপেন্ড করছে আই এর জায়গায় কী বসছে এই জায়গায় আই এর জায়গায় মডেলের আই এর জায়গায় কি বসছে ইউ যেহেতু ইউ বসছে তাহলে শুরুতে এম ইজ আর এর কি বসবে আর বসবে তাহলে কি দাঁড়ালো আর ইউ আর বাকি যা আছে হুবহু থাকবে একজন শিক্ষার্থী আ লার্নার তাহলে আর ইউ আর লার্নার অফ এফ এম মেথড এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি রিয়াকে আর ইউ আর লার্নার অফ এফ এম মেথড তাহলে কি আনসার হবে ইয়েস আই আ লার্নার অফ এফ মেথড দ্যাটস গুড আমরা এটা প্রশ্ন বাক্য তৈরি করতে পারলাম প্রশ্ন করে রিয়ার কাছ থেকে আনসারও জানতে পারলাম এবার আমরা আরেকটি বাক্য দেখি মনিটরে আমার অনেক বন্ধু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহলে এই বাক্যের শেষের শব্দ কি আগের মতো এটাও শিক্ষার্থী তাহলে এটাও ভাব এবং এটা একটি হাবুদক বাক্য এটার জন্য মডেল হচ্ছে এম আই দেশ তাহলে শুরুতে এম এর জায়গায় বসলো আর আর আই এর জায়গায় বসলো তোমার অনেক বন্ধুরা মেনি অফ ইউর ফ্রেন্ডস

প্রতিটি ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই বাক্যের শেষ শব্দটি কি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা নন ভার্ব এবং এটি একটি হাবুদক বাক্য তাহলে কোন মডেলটি নেব আই এর জায়গায় আমরা বসিয়ে থাকি যে কথাটি যে প্রসঙ্গে কথা বলা হয় আই এর জায়গায় প্রতিটি ক্লাস প্রতিটি ক্লাস হচ্ছে এভরি ক্লাস তাহলে এমটা হয়ে যাবে ইজ তাহলে এভরি ক্লাস ইজ খুব গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রতিটি ক্লাসে খুব গুরুত্বপূর্ণ এই আই এম ড্যাশ মডেলের মাধ্যমে কি ইংরেজি হলো

রিয়া বলতে চাচ্ছেি ইম্পর্টেন্ট ওকে এখন যদি আমরা আরেকটি বাক্য নিয়ে আলোচনা করি আমরা এখন জড়তা মুক্ত এটি একটি বাংলা বাক্য এই বাক্যের শেষ শব্দ হচ্ছে জড়তা মুক্ত মুক্ত ইংরেজি ফ্রি এটা একটি ননভার্ব এবং এই বাক্যটি একটি হাবুদক বাক্য তাহলে যে মডেলটির মাধ্যমে আমরা ইংরেজি করবো সেটা হচ্ছে এম দ্যাশ আই এর জায়গায় কি বসবে কারা মুক্ত আমরা তাহলে এম হয়ে যাবে আর উই আর মুক্ত ইংরেজি কি ফ্রি তাহলে উই আর ফ্রি কিসে থেকে মুক্ত জড়তা ফ্রি ফ্রম দা টাং টাইড তাহলে উই আর ফ্রি ফ্রম দা টাং টাইড এখন যদি আমি প্রশ্ন করি তোমরা কি জড়তা মুক্ত তোমরা কি মুখের জড়তা মুক্ত তাহলে মডেলটা কি হয়ে যাবে এম আই ড্যাশ তাহলে এমটা হয়ে যাবে আর আইটা হয়ে যাবে ইউ আর ইউ ফ্রি

আর আর দেশের জায়গায় যথেষ্ট আত্মবিশ্বাসী যথেষ্ট আত্মবিশ্বাসী ইংরেজি হচ্ছে কনফিডেন্ট ইনাফ তাহলে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী উই আর কনফিডেন্ট ইনাফ কি করতে সফল হতে টু সাকসিড ইন ইংলিশ ইংরেজিতে ইন ইংলিশ তাহলে পুরো ইংরেজিতে কি দাঁড়ালো উই আর উই আর কনফিডেন্ট ইনাফ টু ইন ইংলিশ ইন ইংলিশ এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি আত্মবিশ্বাসী তাহলে মডেল থেকে আই এম ড্যাশ হবে না কে এম আই ড্যাশ হবে এম আই ড্যাশ হবে তাহলে এম এর জায়গায় হয়ে যাবে আর আই এর জায়গায় হয়ে যাবে ইউ তাহলে আর ইউ আত্মবিশ্বাসী আর ইউ কনফিডেন্ট তুমি কি যথেষ্ট আত্মবিশ্বাসী আচ্ছা আর ইউ কনফিডেন্ট ইনআ ইংরেজিতে কথা বলতে আমি যদি কি হবে গুড আরেকটি বাক্য আলোচনা করি এফ এম মেথড আমাদের নিকট আনন্দদায়ক এই বাক্যের শেষ শব্দটি আনন্দদায়ক এটা একটি নন ভার্ব এবং এটা একটি হাবুদক বাক্য তাহলে মডেলটি কি হবে রিয়া আই এম ড্যাশ তাহলে আই এর জায়গায় কি হবে কোনটা আনন্দদায়ক এফ এম মেথড তাহলে এফ এম মেথড তাহলে এমটা হয়ে যাবে ইজ তাহলে এফ এম মেথড ইজ আনন্দদায়ক শব্দ ইংরেজি কি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তাহলে এফ এম মেথড ইজ ইন্টারেস্টিং আমাদের নিকট টু আস তাহলে কি দাঁড়ালো ইংলিশ ইন্টারেস্টিং টু এফ এম মেথড ইজ ইন্টারেস্টিং টু আস এখন যদি বলি এফ এম মেথড কি তোমার নিকট ইন্টারেস্টিং তাহলে প্রশ্নটা আমরা দুই নম্বর মডেলের সাহায্য করব এম আই ড্যাশ মডেল থেকে এম এর জায়গায় হয়ে যাবে ইজ আই এর জায়গায় এফ এম মেথড তাহলে ইংলিশটা কি দাঁড়ালো ইজ এফ এম মেথড ইন্টারেস্টিং তোমার নিকট শব্দ ইংরেজি কি টু ইউ তাহলে ইজ এফ এম মেথড ইজ ইন্টারেস্টিং টু ইউ আমি এবার যদি প্রশ্ন করি ইজ এফ এম মেথড ইন্টারেস্টিং টু ইউ ইয়েস এফ এম মেথড ইজ ইন্টারেস্টিং টু মি তো এই আমরা দেখলেন ইতিমধ্যে কিছু বাক্য এখানে আমরা আলোচনা করলাম

ইংরেজিতে বাক্য তৈরি করা শিখলাম সেই আলোকে প্রশ্ন তৈরি করতে পারলাম এবং ইংরেজিতে প্রশ্ন করে তার কাছ থেকে আমরা আনসার নিতেও সক্ষম হলাম তো বিয়র্স এভাবে যদি আমরা সহজেই ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি কথোপকথন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত এবং অনায়াসে ইংরেজিতে কথা বলতে সক্ষম হব কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে

আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারলাম প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারলাম এবং তার আলোকে আমরা ইংরেজিতে কনভারসেশন করতে পারলাম তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন বিশ্বাস করি আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন বিবাস আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ